ঈদ চলে গেছে, এক সপ্তাহের বেশি হয়ে গেছে ভিডিওটা আপলোড করা হয়নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা শুরু করছি রাতের থেকে, রাতের বেলায় মিমের বান্ধবীদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে। এখন রাত বাজে প্রায় 10:30। মেহেদি দিতে দিতে ওরা গল্প করছে, মিম গল্প করছে, মিম এসএসসি পরীক্ষা দিয়েছে এবার, আর ও কোথায় ভর্তি হবে ওর বান্ধবীদের সাথে তাই বলতেছিল যে ও টাঙ্গাইল ভর্তি হবে, টাঙ্গাইল থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসবে খাওয়ার জিনিস। এই যে আসলে মিম নিজেও জানে না ও কোথায় ভর্তি হবে, ওকে যেখানে ভর্তি করে দেওয়া হবে সেখানে ভর্তি হবে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে একটি মোটামুটি ভালো রেজাল্ট করতে পারে, কারণ মিম পরীক্ষার সময় অনেক বেশি অসুস্থ ছিল। আর সে কথা আরেকদিন শেয়ার করব কি হয়েছিল, ওর কতটা অসুস্থ ছিল। ওরা অনেক রাত পর্যন্ত মেহেদি দিবে, মেহেদি দিতে দিতেই ওদের অনেক রাত হয়ে যাবে। আর মেহেদি দেওয়া শেষ, আমি কিছুটা একটু সামান্য একটু ভিডিও করে নিলাম, মেহেদি দেওয়ার ভিডিওটা কিছুটা করে নিয়েছি, কারণ আমার এতটা ধৈর্য নাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার মতো। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। ঈদের আগে এত বেশি গরম ছিল যে মানুষের অনেক বেশি কষ্ট হয়েছিল, আর কারেন্টও সেভাবে থাকে নাই, সারাদিন তো কারেন্ট থাকেই নাই, আবার রাতের বেলায়ও গ্রামের দিকে কারেন্ট একদমই থাকে নাই, শহরের মধ্যেও 4 থেকে 5 বার কারেন্ট চলে যেত আল্লাহর রহমতে। এখন অনেক ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে যেহেতু, আর দিনও খুব ভালো লাগবে, সারাদিনটাও ভালো যাবে আলহামদুলিল্লাহ, অনেক ঠান্ডা। দেখেন মিম এদিক থেকে গোসল করে তারপর ও আবার মেহেদি দিচ্ছে। রাতের বেলায় মেহেদি দেওয়া শেষ হয় নাই, তা এখন বৃষ্টির মধ্যে বসে বসে বারান্দায় বসে বসে একা একাই মেহেদি দিচ্ছে। আমি এখানেও একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। রাতের বেলায় ওর বান্ধবীদের মেহেদি দেওয়ার পরে ও হাতে দেওয়া শেষ হয় নাই, এই পাশে হাতের অপর পাশে দিয়ে নিচ্ছে। যেহেতু এই মেহেদিগুলা 5 মিনিটেই কালার হয়ে যায়, তাই যখন ইচ্ছা তখনই মেহেদি দিতে পারে। আর অপেক্ষা করছে ফোন নিয়ে যে আমরা যে ঈদের জন্য গরুটা কিনেছি, সেই গরুটা যেখান থেকে কিনেছি সেখানে আছে, গরুটা আনা হয় নাই বাড়িতে। আমার বাবা আর আমার ছোট ভাই গরুটা আনার জন্য গেছে, আমার চাচা, আমার চাচাতো ভাই, সবাই মিলে গরুটা আনতে গেছে, আর আমরা গরুটা দেখবো সেজন্য অপেক্ষা করতেছি। যে ওদেরকে বলে দিয়েছে যখন গরুটা নিয়ে আসবে রাস্তা দিয়ে নিয়ে যাবে মাঠে, আমাদের যাতে একটু ফোন দেয়, আমরা গরুটা দেখে আসবো। মেহেদি আমাদের একটু দেখিয়ে দিল, দেখেন মিম কিন্তু মোটামুটি ভালোই মেহেদি দিতে পারে, ডিজাইন করে দিতে পারে, আমি এতটা ভালো মেহেদি দিতে পারি না। এই হাতে এই পাশে এখন দিল, আর ওগুলা রাতের বেলায় দিয়েছে, দেখেন ভালোই সুন্দর হয়েছে। আমার ভাই ফোন করেছে যে গরুটা দেখার জন্য, এদিক থেকে গরুটা দেখেন, এই যে বেঁধে রেখেছে, এটা আমাদের এবারের কোরবানির গরু। আর এই গরুটা যার কাছ থেকে কিনেছে তার ছেলে এটা দেখাশোনা করতো, আর আনার সময় তাকে একটু ব্যথাও দিয়েছে, আমার ভাই বলল যে সে অনেক ব্যথা পেয়েছে। আর মিম এদিক থেকে রেডি হয়ে নতুন ড্রেস পরে একটু পোস্ট নিচ্ছে, যে একটু ছবি তুলে দিতে বলছিল, আর আমি সেই ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বৃষ্টির জন্য দেখেন উঠানের মধ্যে কাদা, তাই কোথাও বেড়াতে যেতে পারবে না, সেজন্য একটু এখান দিয়ে হাঁটাহাঁটি করছিল। আমি আর একটু ওর ছবি তুলে দিচ্ছিলাম, এখানে দেখেন ও ভয়ে আর রাস্তায় বের হলো না, যে কাদার রাস্তায়। এখান থেকে একটু দূরেই আমাদের ঈদগা মাঠ, কাদার জন্য বের হলো না, সে ঘরে চলে যাচ্ছে, আবার বলতেছে যে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। আমি একটু ছবি তুলে দেওয়ার চেষ্টা করছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, আবার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কাদা যাতে না লাগে ও এত উঁচার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁড়ির মধ্যে, কোথায় যে ছবি তুলবে সে চিন্তা ভাবনা করছিল। দেখেন এদিক থেকে আমি বললাম যে একটু গেটটা লাগিয়ে দেওয়ার জন্য, ওই পাশে আমাদের গরুর ঘর, তাই ওই গেটটা লাগিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে যাচ্ছিল, সেটাও আমি ভিডিও করে নিচ্ছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি গিফট করেছি মিমকে ঈদের মধ্যে, আরও মিম আরও একটা ড্রেস নিয়েছে, সেটা আর সেটা পরে নাই, আর এই ড্রেসটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে, তাই এই ড্রেসটা নিজেই বানিয়ে নিয়েছে। মিম কিন্তু নিজের ড্রেস নিজেই বানিয়ে নেয় নিজের মতো করে, এমন ভাব করতেছিল যে আমি বলতেছিলাম যে একটু ভালো করে দাঁড়ানোর জন্য, আর তখনই ও
এত বেশি লজ্জা পায় যে হাসতেছিল যে কিভাবে করবে। আর দেখেন এই মাঝখানে মাঝখানে একটু একটু পোস্ট দিয়ে ছবি তুলছিল, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এগুলা ঘরের মধ্যেই ছবি তুলে নিচ্ছিল। আর এখন রাতের বেলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাতের বেলায় মাংস রান্না করা হয়েছে, গরুর মাংসগুলা রান্না করে যেখানে টেবিলের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আর আমরাও সবাই মিলে খিচুড়ি মাংস খেয়েছি। আজকে ঈদের দিনে আমরা সব সময় খিচুড়ি মাংসই খাই, কারণ পোলাও সব সময় খাওয়া হয় আর খিচুড়িটা আমার আম্মা ভালো রান্না করে, সেজন্য খিচুড়িটাই বেশি খাই, খেতে পছন্দ করে। আর আমার আব্বা খিচুড়ি খেতে বেশি পছন্দ করে, পোলাওয়ের থেকে খিচুড়ি পছন্দ করে বেশি, তাই খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি মাংস খেয়ে নিয়েছি আমরা সবাই, আর মাংসটা টেবিলের উপরে এইভাবে অনেকগুলো রাখা হয়েছে, আর বাকি মাংসটা ফ্রিজের মধ্যে তুলে রাখা হয়েছে, যেখানে হাড় আর যে হাড়গুলা খাওয়া যায় সেই হাড়গুলাই। তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের এটাই ছিল আমাদের ঈদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।